আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় আজকের বিষয় প্রাকৃতিকভাবে 6টি ঘরোয়া উপায়ে ঠোঁটের কালো দাগ দূর করুন। স্বাস্থ্য সুন্দর একজোড়া গোলাপি ঠোঁট কম বেশি সবাই পছন্দ। সুন্দর ঠোঁট কার না কাম্য। সুন্দর গোলাপি ঠোঁট মুখের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। লিপস্টিক কিংবা লিপ বাম ছাড়াই অনেকেই সুন্দর দেখায়, কিন্তু এই সুন্দর ঠোঁট যদি অসুন্দর হয়ে যায় তাহলে কি করতে হবে বলুন? কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি, ধূমপান, চা কফি পান এবং বয়স ইত্যাদি বিভিন্ন কারণে ঠোঁটে আসতে পারে কালচে ভাব, যা খুবই অস্বাস্থ্যকর। ঠোঁটের কালচে ভাব দূর করার জন্য ঠোঁটের পুনর গোলাপি আভা আনতে হবে, কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনি পেতে পারেন আপনার সুন্দর ঠোঁটের গোলাপি রং। ঘরেই কিছু টুকিটাকি জিনিস দিয়ে ফিরে পেতে পারেন আপনার ঠোঁটের গোলাপি রং, যা আপনার ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জেনে নেওয়া যাক কিভাবে ঠোঁটের কালো দাগ দূর করে গোলাপি রং ধারণ করা যায়। লেবুর রস। লেবুর রস খুব ভালো একটি ব্লিচিং পাউডার হিসেবে বিবেচিত। ঠোঁটের কালো দাগ দূর করে লেবু খুবই কার্যকারী একটি উপকরণ। প্রতিদিন নিয়ম মেনে সামান্য লেবুর রস চিপে রসটি ঠোঁটে খুব ভালোভাবে ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকদিনের মধ্যে ঠোঁটের রং পার্থক্য দেখবেন। বরফ। যে কোনো দাগের উপর বরফ ঘষলে সেই দাগ হালকা হয়ে যায়। অনেকেই বরফের গুণ সম্পর্কে ধারণা রাখে না। প্রতিদিন ঠোঁটে এক টুকরো করে বরফ ঘষবেন। বরফ ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রাখে, ঠোঁটের রুক্ষতা হাত থেকে পরিত্রাণ দেয়, এমনকি সাথে সাথে আপনার ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করে। দুধের স্বর। প্রাচীন কাল থেকেই দুধের স্বরের মাধ্যমে ঠোঁটের গোলাপি রং ধারণ করতে সাহায্য করে। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার ঠোঁট গোলাপি রং আসবে। আপনি এই পদ্ধতি ব্যবহার করলে আপনার ঠোঁট হারানো গোলাপি আভা ফিরে পেতে পারেন। এক বাটি দুধের স্বরের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। আপনার ঠোঁটে প্রতিদিন বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার কালচে ভাব দূর হয়ে যাবে এবং ঠোঁটে লাল কিংবা গোলাপি রং ফিরে আসবে। চিনি। প্রাকৃতিক স্ক্রাব হিসেবে অনেক কাজেই চিনি ব্যবহার করা হয়। ত্বকের জন্য স্ক্রাব করা যতটা গুরুত্বপূর্ণ, ঠোঁটের জন্য স্ক্রাবিং করা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যায়, সাথে সাথে ঠোঁটের মরা চামড়াও চলে যায়। 3-4 চামচ চিনির সাথে 2-4 চামচ বাটার মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে অন্তত 2 বার এই মিশ্রণটি ঠোঁটে স্ক্রাবিং করুন। এতে আপনার ঠোঁটের মরা চামড়া তো দূর হবেই এবং ঠোঁটের কালচে দাগ দূর করতে সাহায্য করে, ঠোঁটের গোলাপি আভা ফিরে আসবে। মধু। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার ঠোঁটের ত্বকের এর ব্যতিক্রম কিছু নয়। মধু ব্যবহার করলে আপনার ঠোঁট থেকে
কালচে ভাব দূর হয়ে যাবে, সাথে সাথে আপনার ঠোঁট কোমল করে তুলবে। রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু ঠোঁটে লাগিয়ে নিন, সারা রাত রাখুন। পরের দিন শোবা পর্যন্ত এক সপ্তাহ এইভাবে মধু লাগিয়ে রাখুন। কয়েক সপ্তাহের মধ্যে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে এবং ঠোঁট হয়ে যাবে লাল টুকটুকে। বিটরুট, বিটরুটের রস ঠোঁটের রক্তিমা আবার ফিরিয়ে আনতে সক্ষম। বিটরুট ঠোঁটের উজ্জ্বলতা বাড়ায় এবং ঠোঁটের রং হালকা করার চেয়ে কার্যকারী একটি উপাদান, তাই খুব সহজেই তাজা বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে রাখুন। এতে কালচে ভাব দূর হবে এবং ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। তাই যদি আপনি এই উপকরণগুলো সঠিক নিয়মে রেগুলার করেন, তাহলে আপনার ঠোঁটের কালচে ভাব দূর তো হবেই, সঙ্গে সঙ্গে আপনার ঠোঁটের রং লাল হতে সাহায্য করবে। এতে আপনাকে সুন্দর একটি ঠোঁট পেতে পারেন। এই ঠোঁটটি আপনি লিপস্টিক কিংবা অন্য কিছু ছাড়াই আপনার সৌন্দর্য বৃদ্ধি হতেই থাকবে।